নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি কিন্তু নতুন নতুন বন্যপ্রাণীদের সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করি। সেরকম আজকেও কিন্তু ইন্টারনেট থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে এসেছি এমন একটা প্রাণী, যেটা আমরা বন্যপ্রাণী হলেও এখন বর্তমানে এইটা পোষা প্রাণীতে পরিণত হয়েছে এবং মানুষের অনেক বড় উপকার সাধন করছে, যার ফলে এই প্রাণীটাকে নিয়ে বিস্তারিত তথ্য আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা ভিডিও শেষ পর্যন্ত দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে, আর যদি পারেন একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে আমি আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনার জন্য। তাহলে বন্ধুরা, চলুন আজকে দেরি না করে জানা যাক যে কোন সা প্রাণী। ইতিমধ্যে অবশ্য আপনারা স্ক্রিনে জেনে গেছেন এবং আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা এই প্রাণীটা সম্পর্কে জানেন, এইটা হচ্ছে ছাগল। এই ছাগল অ্যাকচুয়ালি এককালে বন্য প্রাণী ছিল, এখন মানুষের গড়ে গড়ে এবং খামারেও পালন হয়ে আসছে এবং খুবই কম সময়ে আপনাকে অনেক লাভবান করে দেবেন। সেই কারণেই এইটা এখন মানুষের জনপ্রিয়তা শীর্ষে একটা নাম্বার ওয়ান হিসাবে এটাকে দেখা হয়। তাহলে চলুন আজকে ছাগল সম্পর্কে গুণাগুণ আরও অনেক বিস্তারিত আলোচনা করার আগে, ছাগলের দুধ কিন্তু গরুর দুধের তুলনায় আরও পুষ্টিকর, যদি বা একটু গণ তো সেই ক্ষেত্রে ওইটাকে কিন্তু আপনি বুঝে শুনে খাবেন। কেননা বলছি, অনেক সময় গণ দুধ খেতে গিয়ে অনেকে হজম করতে পারে না, তাদের লুসমোশন শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বুঝে শুনে খাবেন। আর ছাগলের দুধ খুবই পুষ্টিকর এবং ছাগল একসাথে দুটো তিনটে করে বাচ্চা দেয়, সেই বাচ্চাগুলো খুব শীঘ্রই বড় হয়ে যায় এবং ছাগলের মাংস মানুষের কাছে খুবই জনপ্রিয়। সেই ক্ষেত্রে আজকে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে এসেছি সেটাকে আজকে দেরি না করে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশে এখন ছাগল পালনে সারা বিশ্বে চতুর্থ স্থান লাভ করেছে। যেহেতু ছাগল পালনে সহজে আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়া যায় খুব কম সময়ে, এদের অসুখ বিসুখ খুবই কম হয়ে থাকে, যেহেতু খরচ কম তাই তৃণভোজী প্রাণী হিসেবে শুধু গাছ লতা পাতা খেয়েই সুন্দর জীবনযাপন করে। বিশেষ করে আমি আমার স্কুল লাইফের পরে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে কৃত্রিম প্রজননের প্রশিক্ষণ আমি পেয়েছিলাম পঞ্চায়েতের তরফ থেকে, প্রাণী দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে। তো সেই প্রশিক্ষণ পেয়েই আমার কাজ হলো বিভিন্ন রকম দেশি গাই গরুদের কৃত্রিম প্রজনন করানো, ইঞ্জেকশনের মাধ্যমে সেরকমভাবে প্রজনন করানো। কিন্তু সেই প্রজননের আগে আমাকে তার পরিস্থিতিটাকে একটা সাজিয়ে গুছিয়ে তৈরি করতে হতো এবং পরবর্তী সময় গিয়ে সেই প্রজননটা করিয়ে দেওয়া হতো, যার ফলে এই বিদেশি নামি দামি যে গরু যেগুলো উন্নত মানের তাদের বীর্যগুলো কালেকশন করে সেই সিমেন্টটাকে আমি যে প্রজনন সম্মত এবং রেডি তৈরি করা সেই গাইগরের উপর প্রয়োগ করতাম। পাশাপাশি ওই সময় বন্ধুরা ছাগলের সঙ্গে একটা গরুর কৃত্রিম প্রজননের কীরকম সম্পর্ক হয়েছিল আমার ব্যক্তিগত জীবনে সেইটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত একটা গল্পের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে আর্টিফিশিয়াল ইনসিমিনেশনে কৃত্রিম প্রজননের জন্য প্রশিক্ষণ পাওয়ার পর আমাকে ডোর টু ডোর গ্রামে গঞ্জে পাহাড়ি এলাকায় বিভিন্ন রকম উঁচু নিচু জায়গায় যাওয়ার জন্য সরকার তরফ থেকে একটা বাইসাইকেল এবং কৃত্রিম প্রজননের জন্য যে সিমেন্টটা সংরক্ষণ করার জন্য নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এবার আমাকে খালি সিমেন্ট স্ট্রটাকে বিভিন্ন প্রাণী সম্পদ দপ্তরের সেন্টার থেকে কালেকশন করে নিয়ে পার্টি মানে যে পশুপালক তার বাড়িতে গিয়ে দিতে হতো। সেই ক্ষেত্রে একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বন্ধুরা। আমাকে ওই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট নেওয়ার সময় একরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়েছিল যে কোনোদিন কোনো পশুপালক যদি কোনো বিপদে পড়ে সেই ক্ষেত্রে আমি যেন মুখ ফিরিয়ে না নিই এবং সেইটা খুব গভীর শীতকালে ঠান্ডার সময় হার কাঁপানো ঠান্ডার রাত দুটো সময়েও কিন্তু আমাকে অ্যাভয়েড করা চলবে না। সেরকম আমি এক কথায় রাজি হয়েছিলাম এবং সেই মতো আমি গভীর শীতকালের
রাতেও কিন্তু পরিষেবা দেওয়ার জন্য অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে যেতাম। সেই ক্ষেত্রে আজকের যে গল্পটা সেটা কিন্তু সত্যি আকর্ষণীয়। আপনারা দয়া করে একটু মন দিয়ে শুনবেন এবং এইখান থেকে আপনারাও অনেক কিছু জানতে পারবেন। সেই ক্ষেত্রে আমি যখন দূর দূর পরিষেবা দেওয়ার জন্য স্থানীয় একটা পশুদের প্রাথমিক চিকিৎসালয় রয়েছে, সেখানকার ডাক্তারবাবুর সাথে দেখে কি কিভাবে প্রাথমিক চিকিৎসাগুলো করা যায়, কারণ কেন এই প্রজননের পরিস্থিতিটাকে তৈরি করতে গেলে কিন্তু প্রাথমিক চিকিৎসাটাও খুবই জরুরি। সেক্ষেত্রে আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় সকাল সকাল বেরোতাম আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, এবং লোকেরা যতটা প্রাথমিক চিকিৎসার পরিবর্তে যে টাকাটা নিত সেই টাকাটাও আমি নিতাম না। সেই ক্ষেত্রে একদিন মাঝরাতে একটা ভদ্র মহিলা একা একা একটা মশাল হাতে আমার খুঁজে এলেন আমাদের বাড়িতে। উনি বিকেলবেলা খবর পেয়েছেন, যেখানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা কোনো গাড়ি ঘোড়া ব্যবস্থা ছিল না, তাই পাহাড় পর্বত ডিঙিয়ে উনি আমার বাড়ি অবধি খবর পেয়ে পৌঁছাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিল। সেই ক্ষেত্রে উনি অনেক কান্নাকাটি করে আমাকে রিকোয়েস্ট করছিলেন, চলুন বাবু একটু দেখুন আমার ছাগলটা কোনো কারণে বাসের কোচির আঘাতে নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি প্রাথমিক চিকিৎসা কিছু করে দিন যাতে পরবর্তী দিনে জেলা হাসপাতালগুলিতে যদি নিয়ে কিছু করা যায়। সেই ক্ষেত্রে আমি তৈরি হয়ে গিয়ে ওনার বাড়িতে গেলাম এবং পরিস্থিতি দেখে আমি ওনাকে পরামর্শ দিলাম যে এই ছাগলটাকে বাঁচাতে গেলে আপনার প্রচুর টাকা বেরিয়ে যাবে, এই ছাগলটা জীবন্ত অবস্থায় যা দাম তার থেকে কিন্তু 10 গুণ আপনার খরচা হবে, আপনি চেষ্টা করবেন না এটাকে বাঁচানোর জন্য, বরঞ্চ এই ছাগলটাকে কেটে আপনি যদি মাংস বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর লাভবান হবেন এবং আপনার 1 টাকাও ক্ষতি হবে না। আপনার ওষুধপত্র চিকিৎসার জন্য যা খরচা হবে সেটা কিন্তু 10 গুণ ব্যয়বহুল, সুতরাং এই সিদ্ধান্ত আপনি একেবারেই নেবেন না। এছাড়া এই ঠান্ডার মাঝরাতে রাত 2-3 সময় কাঁচা ঘুম ভেঙে এইসব নাটকের কোনো মানেই হয় না। তখন ভদ্র মহিলা হাত জোর করে আমাকে বিশেষ অনুরোধ করে বলছেন, এর জন্য 10 গুণ কেন, 20 গুণ আমি 20 গুণ খরচা করতে রাজি আছি, আপনি ব্যবস্থা করুন আয়োজন করুন, আমরা যতটুকু সম্ভব আমাদের খাওয়া দাওয়া গুণ নেই আমরাও আপনার পাশে আসি, আপনি আয়োজন করুন। সেক্ষেত্রে আমি যখন খুব জোরপূর্বক ওনার কাছে জানতে চাই যে ব্যাপারটা কি, কেন আপনি 20 গুণ বা 20 গুণ টাকা খরচা করতে চাইছেন, কারণটা কি বল, কারণ পরে বলবো আপনি আগে ব্যবস্থা করুন, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু সম্পূর্ণ প্রাথমিক চিকিৎসা সম্পর্কে নাম মাত্র জানি এবং যিনি স্থানীয় প্রাথমিক চিকিৎসক হিসাবে ছিলেন উনি কিন্তু অনেকটাই জানেন। সেই ক্ষেত্রে আমি ওই রাত দুপুরে সেই চিকিৎসকের কাছে গেছিলাম এবং ওনাকে সঙ্গে করে নিয়ে আসতে আসতে প্রায় সকাল হয়ে যাচ্ছিল। তো ওই সময় দুজন মিলে অনেক ব্যবস্থাপনার মাধ্যমে ওই জায়গাটাকে নাড়ি বুড়িটাকে পেটের মাধ্যমে ভরে এবং সেলাইয়ের মাধ্যমে ওই জায়গাটাকে অনেকটা করলাম এবং সেলাইনের মাধ্যমে ওই ছাগলটাকে একটা আলাদাভাবে শক্তি যোগানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু 2 দিন পর সেই ছাগলটা মারা যায় এবং 2 দিন কিন্তু আমরা ওনাকে বাঁচিয়ে রাখতে পারছিলাম এবং জেলা হসপিটালে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন ছিল না, কারণ কেন বেশ অনেকটাই। তো বাড়ির উঠোনে ভদ্র মহিলা মাটি কুপিয়ে সেখানটায় লঙ্কা গাছের চারা লাগিয়েছিলেন, সেই চারাটাকে বাঁশ দিয়ে কচি বাঁশ দিয়ে গিরে দেওয়া হয়েছিল বেড়া বানিয়ে, সেই বেড়া টপকে ছাগলটা ওই লঙ্কা গাছটাকে খাওয়ার জন্য গেছিল এবং সেই বাঁশের কচিটা পেটে ঢুকে গেছিল। এবং পরবর্তী সময়ে ভদ্র মহিলাকে অনুরোধ করলাম, ভদ্র মহিলা অনেক খরচপাতিও করেছেন, বলছেন যে আপনারা মনে কোনো আফসোস করবেন না, বাঁচা না বাঁচা একটা জুয়া খেলা, আমি খেললাম টাকা বিনিয়োগ করে, আপনারা মন খারাপ করবেন না। আমি যখন টাকাটা নিতে আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু আমাদের যেহেতু ওষুধপত্র অনেক খরচা হয়ে গেছিল সেক্ষেত্রে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু ভদ্র মহিলা তখন গল্পটা শোনালেন যে এই ছাগলটার পেছনে উনি 20 গুণ পয়সা কেন খরচা করতে রাজি হয়েছিলেন। সেই ক্ষেত্রে এই ছাগলটা একটা ইতিহাস বা গল্পের আসল নায়ক বলা চলে।
এই ভদ্র মহিলার জীবনে অনেকগুলো কাহিনীর মধ্যে থেকে সেরা তিনটে কাহিনী আজকে আপনার সাথে আলোচনা করব। বিশেষ করে ওই ভদ্র মহিলাকে কোনো এক সময় কোনো কেউটে সাপ কামড়াতে গেছিল, ওই সময় ছাগলটা ইনডাইরেক্টলি ইশারার মাধ্যমে এই বিপদ থেকে রক্ষা করেছিলেন, যার কারণে কিন্তু ভদ্র মহিলার জীবন বাঁচিয়েছিলেন। এছাড়া এই ছাগলটা প্রায় 8 থেকে 9 বার নাকি 3টে করে বাচ্চা দিয়েছিলেন, এবং যে বাচ্চাগুলো বড় হওয়ার পর সেটাকে বিক্রি করার পর ভদ্র মহিলা প্রচুর লাভবান হয়েছিলেন, এবং সেটা দিয়ে বন্ধক দেওয়া যে জমিটা পর্যন্ত সারিয়ে নিতে সক্ষম হয়েছিলেন এবং নিজের জীবিকা নির্বাহের একটা সঠিক রাস্তা খুঁজে পেয়েছিলেন। সুতরাং একটা বড় ইতিহাস এই ছাগলটার পিছনে রয়েছে। সেই ক্ষেত্রে উনি 20 গুণ টাকা ব্যয় করতেও কোনো দ্বিধাবোধ করেননি। সুতরাং বন্ধুরা, এরকম মানসিকতা মানুষ পশুর সাথে মানুষের যে প্রেম যে সিস্টেম সেটা কিন্তু সত্যিকারের একটা মানবতা বলা চলে। তাহলে এই দূর টু দূর প্রত্যন্ত গ্রামের যে মহিলা মশাল হাতে যে মাঝরাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে গেছিলেন, এবং আমি বাইসাইকেলে করে ওষুধ অপারেশনের সমস্ত বন্দোবস্ত করার পর আমি বাঁচাতে পারলাম না, আমার ভারাক্রান্ত মন ওনার গল্প শুনে অনেকটা শান্ত হয়ে গেছিল। তাই অবলা জীব, ওরা জানে না কোনটা ভালো কোনটা মন্দ। ছাগল পালনে আপনি লাভবান হতেই পারেন, কিন্তু সেই ছাগল ভুল করে পাশের বাড়ির ফুল গাছ সবজি গাছের লতা পাতা খেয়ে নিলে অনেকেই কিন্তু মারধর করতে পারেন, এমনকি বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করতে পারেন। সুতরাং আপনি ছাগল পালনের দায়িত্ব নেওয়ার আগে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে অনেকটা সচেতনভাবে পালন করতে হবে, যাতেই আপনি কিন্তু আর্থিক লাভবান হতে পারেন। সুতরাং এই আপনি ছাগলের মালিক হিসাবে পাশের বাড়ির কোনো শাকসবজি বা ফসলাদি নষ্ট করলে কিন্তু আপনাকে গালমন্দ সহ আর্থিক জরিমানা করতে হতে পারে, সেক্ষেত্রে আপনাকে আগাম সতর্কতা পালন করতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিও ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর, ওই মোর অপশানে টাচ করে আপনি আমাকে একটু আমার ভিডিওর সম্পর্কে এবং আমার ব্যক্তিগত বিস্তারিত তথ্য ওখানে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। সেই ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিনের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোতে কাজ করে আপনি আমাকে একটু ফলো করে নেওয়ার চেষ্টা করবেন। কেননা সোশ্যাল সাইটের ভরসা নেই, কোনো কারণে যদি আপনার সঙ্গে আমার জন মানে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যে সোশ্যাল সাইটে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আপনার সঙ্গে আমার যোগসূত্র নিরবিচ্ছিন্ন থাকবে, যাতে করে আপনার আর আমার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কোনো মতে প্রশ্ন আসে না। আপনারা আমাকে আপন আত্মীয় করে নেবেন একমাত্র ওই সোশ্যাল সাইটে ফলোর মাধ্যমে। সুতরাং বন্ধু, আমার এই ব্যক্তিগত জীবনে আমি 150-200 খানা ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু ওই মোর অপশানের নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানটায় আমি দিয়ে রেখেছি। আপনারা ওখানে গিয়ে ওই ভিডিও 3টের মধ্যে যে কোনো একটা ভিডিওকে টাচ করে দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মধ্যে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দেবেন ভিডিও, তাদেরও ভালো লাগতে পারে। তারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে আমাকে একটু উৎসাহ যোগায়, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। বন্ধুরা, ওই মোর অপশানের মধ্যে আরও অনেকগুলো যে তথ্য দেওয়া আছে সেটা মন দিয়ে পড়লে আপনারা আমার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পাবেন। আর আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে। বন্ধুরা, আপনারা যেহেতু পিওর বাঙালি, সুতরাং আমার ভুলগুলো কিন্তু অনায়াসে আপনাদের চোখে পড়বে, এবং নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা নিজের ভুলগুলো আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমার নিজের ভুলটাকে সংশোধন করার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে কিন্তু সেই আশা ভরসা রেখে চলুন বাজে কথা কম বলে কাজের কথাটা একটু বেশি করে বলার চেষ্টা করি। বাংলাদেশে পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে যেমন তৃতীয় স্থান অধিকার করেছে, সেরকম পাট উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, এবং ইলিশ মাছ উৎপাদনে সর্ব পৃথিবীর মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করেছিল, সেরকম ছাগল পালনে চতুর্থ স্থান অধিকার করে কিন্তু সহসাধ্য কাজ নয়। কিন্তু পরিকল্পনামূলকভাবে লাগাতার চেষ্টা করলেও যে কোনো কাজে সফলতা আসতে বাধ্য, সেটা কথাটা আপনারা মনে রাখবেন। এবং যে কোনো কাজে সফলতা আসতে গ্রামে বেকার যুবক যুবতীরা যদি চাকরি না পাওয়া অবধি ছাগলের খামার তৈরি করে নিজস্ব বাড়িতে যদি 2-3টে করে ছাগল পালন করা যায়, সেক্ষেত্রে কিন্তু নিয়মিত চেষ্টা করলে আর চাকরি অপেক্ষায় না থেকে আপনি কিন্তু রীতিমতো একটা লাখপতি হয়ে যাবেন, সেটা কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি। সুতরাং
শুরুতে হয়তো আপনি একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, কিন্তু আপনার সফলতা নিশ্চিত। অবশ্য প্রয়োজনীয় উপযুক্ত ব্যবস্থাদের পাশাপাশি বৈজ্ঞানিক সম্মত উপায়ে পালনের জন্য কম সময়ে অধিক অর্থ উপার্জনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা সঞ্চয় করতে আপনি ইউটিউবে ছাগল পালন বলে সার্চ করেও সেখান থেকে অনেকগুলো তথ্য সংগ্রহ করে নিজের বিচার বুদ্ধি দিয়ে আপনাকে অনেকটা এগোতে হবে। পাশাপাশি পশুপালনের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহায়তায় আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে জেনে। আপনি ছাগল পালনের খামার তৈরি করে অনেক আর্থিক লাভবান হতে পারেন। চাকরি করে বন্ধুরা কত টাকা মাইনে পাবেন আপনি, কিন্তু আপনার পার্সোনাল যদি খামার একটা ছাগলের তৈরি করতে পারেন, সেক্ষেত্রে গ্রামাঞ্চলে যদি আপনার বাড়ি হয় এবং উপযুক্ত পরিবেশ যদি তৈরি হয়, ছাগল কিন্তু শুধু ঘাস খায়, আপনার কোনো টাকা দিয়ে কেনা কোনো আহামরি কোনো কিছু খাবে না। সুতরাং সেই ছাগল পালনে আপনি একটা বড় সড় অর্থ উপার্জন করতে পারেন। সেই আশা ভরসা রেখে আজ এই অবধি থাকুক। আগামীকাল যদি আরো আপনার এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি সেই মতো কিন্তু বড় ভিডিও বানিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসা অবধি আপনার শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।